যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যবসায়ী গ্যারিসন রবার্ট লুট্রেল 2018 সালে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিমকে। তার বাড়ি ঢাকার উত্তরাতে। তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। যুক্তরাষ্ট্রে ফারহানা গ্যারিসন দম্পতির নিজস্ব বাসাও ছিল। তাদের 3 বছরের একটি সন্তান আছে। এবছরের শুরুর দিকে ফারহানা আবার অন্তঃসত্ত্বা হন। ওই অবস্থায় গত জুন মাসে তিনি বাংলাদেশে চলে আসেন। পরবর্তীতে অগস্ট মাসে উনি পুরন ঢাকার একটা কাজী অফিস থেকে একটা তালাকের নোটিশ ওনার আমেরিকার ঠিকানায় পৌঁছে এবং উনি বাংলাদেশে চলে আসে অক্টোবর মাসে। তখন থেকে উনি এখানেই আছে। এর ভিতরে ওনার স্ত্রী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়। উনি চেষ্টা করেছেন অক্টোবর থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত, উনি মোটামুটি চেষ্টা করেছেন দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চেষ্টা করেছেন কীভাবে যোগাযোগ করা যায়, কীভাবে বিষয়টা আদালত পর্যন্ত না এনে বাচ্চাদের স্বার্থে কীভাবে একটা সলিউশন করা যায়। কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভব হয়নি, বিধায় আমরা আদালতে আসতে বাধ্য হয়েছি এবং আমরা তালাকের যে প্রক্রিয়া সেটাকে চ্যালেঞ্জ করে দেওয়ানি মোকদ্দমা দায়ের করেছি এবং নাবালক দ্বয়ের কাস্টডির ব্যাপারে আমরা যেটা রেগুলার কেস চাইল্ড কাস্টডি ম্যাটার সেটা পারিবারিক আদালতে আমরা রুজু করেছি। উনি একটা তালাক দিয়েছেন, যদিও সেই তালাকটা কার্যকরী হবে না, কারণ ওনার বিয়ে হচ্ছে আমেরিকান আইনে, সেখানে রেজিস্টার্ড হয়েছে। আমাদের বাংলাদেশে মুসলিম পারিবারিক আইনে একজন কাজী কখনোই তার তালাক লিপিবদ্ধ করতে পারে না। ফারহানার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে অক্টোবর মাসে বাংলাদেশে আসেন গ্যারিসন। কিন্তু ফারহানা তার সঙ্গে দেখা করতে চান না, দেখাতে চান না সন্তানদেরও। এক পর্যায়ে পুলিশের সহযোগিতায় ফারহানার উত্তরার বাসায় গিয়ে গ্যারিসন জানতে পারেন তার স্ত্রী কানাডিয়ান এক নাগরিকের সঙ্গে বসবাস করছেন, তাকে বিয়ে করেছেন বলেও গ্যারিসনের কাছে দাবি করেন ফারহানা। ফারহানার আরেকটি পুত্র সন্তান রয়েছে যার বয়স 1 মাস। গ্যারিসনকে হাসপাতালের কাগজপত্র দেখিয়ে ফারহানা দাবি করেন এই সন্তান গ্যারিসনের না, কানাডিয়ান ওই নাগরিকের। যদিও আমার ক্লায়েন্টের কাছে আগে বলেছিল এটা তোমার বাচ্চা না, কিন্তু কোর্টে বলেছে এটা ওনার বাচ্চা, স্বীকার করেছে। আমার ক্লায়েন্টকে বিয়ে করার 2 মাস এর পরেই আরেকটা বিয়ে করেছেন এবং এই বিয়েটা কী করে সম্ভব হলো, কারণ ডিভোর্স করেছেন 2018-তে যদি বিয়ে করেন, ওনাকে আবার দেখিয়েছেন ডিভোর্স করেছেন 2023-এ। এদিকে সন্তানদের আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে হ্যাবিয়াস কর্পাস রিট করেন গ্যারিসন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট 2 শিশু সন্তান সহ ফারহানা করিমকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী মঙ্গলবার ফারহানা করিম তার 2 সন্তানকে নিয়ে হাইকোর্টে হাজির হন। দুপুরে যুক্তরাষ্ট্রের নাগরিক বাবা গ্যারিসন ও বাংলাদেশি নাগরিক মা ফারহানার বক্তব্য শোনেন আদালত। এ সময় তাদের দুজনের আইনজীবী ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে চলে যেতে বলেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। পরে আদালত তার বাবা গ্যারিসনকে সপ্তাহে 2 দিন তার 3 বছরের ছেলেকে দেখতে যেতে পারবেন বলে আদেশ দেন। যেহেতু এই 2টা বাচ্চার বাবা তিনি, সুতরাং তিনি তার মায়ের কাছে থাকা বাচ্চাদেরকে দেখতে পাবেন। আদালত আজকে প্রতি সপ্তাহে 2 দিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাচ্চাকে দেখার জন্যে তার বাবাকে অনুমতি দিয়েছেন। ওনারা দুইজন হয়তো অন্য কোনো জায়গা ঠিক করলেও উত্তরাতে, যেহেতু আমাদের ক্লায়েন্ট ফারহানা করিম থাকেন, সুতরাং উত্তরাতে উত্তরা ক্লাবটা প্রেফারেবলি ওনারা সেক্ষেত্রে বাচ্চাটাকে দেখতে পাবেন। মা তার বাচ্চাকে উত্তরা ক্লাবে আনবেন এবং বাবা সেখানে গিয়ে দেখবেন। তবে এই আদেশটা কিন্তু হয়েছে বড় বাচ্চাটার ক্ষেত্রে, বাচ্চার মাকে কোঅপারেট করতে বলেছেন এবং ভেনু ঠিক করে দিয়েছেন। যদি ওনারা মনে করেন ওনারা অন্য কোথাও দেখবেন সেটাও সম্ভব। আর সর্বোপরি আদালত আশা করেছেন যে এই 2 পক্ষ মিলে বসে বাচ্চাদের জন্য যেটা মঙ্গল হয় এরকম একটা আউটকাম ওনারা নিজেরাই ঠিক করে নিয়ে আসবেন। গ্যারিসন হাইকোর্টের এই আদেশে খুশি হয়েছেন, কিন্তু তিনি সন্তানদের সবসময়ের জন্য কাছে পাবার আকুতি জানান। আমি 5 মাস ধরে আমার বড় ছেলেকে কোলে নিতে পারিনি, এটা খুবই কষ্টের সময় ছিল। বাবা হিসেবে সন্তানদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম। আমি চাই আমার সন্তানরা ভালো থাকুক। আমি সন্তানদের ফিরে পেতে আমার আইনি লড়াই চালিয়ে যাব। সন্তানদের জন্য যুক্তরাষ্ট্র থেকে আমি বাংলাদেশে এসেছি। হাইকোর্টের আদেশের পর মঙ্গলবার কিছু সময়ের জন্য সন্তানদের কোলে নেওয়ার সুযোগ হয় গ্যারিসনের। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।